আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে হাইয়া আলাস সালা ও আল্লাহর কথায় আসেন আজকে জামশেদ মজুমদার আসছে ও মুকাশ্চে তো মুকাশ্চে আসছে আমি বলবো না আপনাকে ভাই যে জায়গা আপনি আল্লাহর ডাকে আসেন না আমার ডাকে আসছে আল্লাহ মাফ করে দাও আমাদেরকে এখন মসজিদগুলোতে আসবেন পরিচিতকে খতিবের সুযোগ দেব পরিচিত আসুন কারণ আপনি খতিবের সাথে দেখা করতে আসেননি আপনি আল্লাহর সাথে দেখা করতে আসেন আসবেন মসজিদে সালাত প্রতিষ্ঠিত করবেন সিয়াম সবার উপরে ফরজই না সবার উপরে সিয়াম ফরজই না আমার দোষ নাই আল্লাহ তাআলা বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যারা ঈমান আনছো যাদের ঈমান আছে তাদের উপর ফরজ বাকিদের উপরে ফরজ না বললেই হবে না ইসলাম কোন সংস্কৃতি নয় ইসলাম কোন কৃষ্টি কালচারের নাম নয় আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যা বলেছেন তা হচ্ছে ইসলাম বাস কৃষ্টি কালচার পালন করবে করেন ইসলামের বিরুদ্ধে না গেলে হালাল খায়ের কিন্তু কৃষ্টি কালচার দিয়ে ধর্মকে জাজ করার দরকার নেই দিন দিয়ে কৃষ্টি কালচার জাজ করা যায় আমি আগেই বলেছি এই দেশের যারা হাদিস পড়ে হাদিস শুনে দরসে বসে যারা কোরআন সুন্নাহ থেকে আলোচনা শুনে তারা এই হাদিসটা শুনেছে আলী ইবনে ওমর رضي الله عنهما قال ابن عمر رضي الله عنهما تكي بورني تتني بولن قال رسول الله صلى الله عليه وسلم الله الرسول صلى الله عليه وسلم قلت بني الاسلام على خمس اسلام استنبه باشتي شهادة ان لا اله الا الله او رزق فر لكي فر مانوش এই হাদিসটাকে মনোযোগ দিয়ে দেখো এই হাদিসটা যদি বুঝে আসে তো তোমার জান্নাত আছে এই হাদিস যদি বুঝে না আসে তোমার জান্নাত এখন তুমি বুঝে পাওনি তোমার জাহান্নামের আশ্রয় এখন তুমি রাস্তা খুঁজে পাওনি তোমার জান্নাতের পথ এখন তুমি খুঁজে পাওনি যদি হাদিস না বুঝো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি বলছে ইসলামের স্তম্ভ পাঁচটি তার মানে যার এই পাঁচটা পিলার আছে তার ইসলাম আছে যার ইসলাম আছে সে মুমিন আছে যার ঈমান আছে সে জান্নাতে যাবে তার ঘর নাই তার ঈমান নাই তার কিসের জান্নাত কিসের আখিরাতে ভালো আশা আছে তো কি ইসলামের প্রথম স্তম্ভ হচ্ছে শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ রাসূলুল্লাহ এই সাক্ষ্য দেওয়া আল্লাহ ছাড়া আর কোন প্রকৃত সত্য ইলাহ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল এই সাক্ষ্যটা আমরা দিছি এই আমাদের প্রথম স্তম্ভ আমরা ভর্তি হলাম ইসলাম কি হলাম আমরা ভর্তি হলাম ইসলাম তো আমাদের ক্লাস কি এই যে আমরা ভর্তি হলাম আমাদের ক্লাস কি ওয়া ইকামিস সালাহ আমাদের ক্লাস হচ্ছে দিনে পাঁচ বার সালাত আদায় করা ওয়া ইতাইয যাকাত আমাদের এই ক্লাসে যারা নামাজে আমরা অংশগ্রহণ করেছি আমাদের মধ্যে যারা বৃত্তবান তারা আমরা যাকাত দিব আর যারা দরিদ্র নামাজি আমরা যাকাত দিব যারা আমরা একেবারে নিঃস্ব নামাজি তারা আমরা যাকাত দিব বুঝতে পেরেছি যাকাত দিতে লজ্জা পাবা না দরিদ্র ভাইরা আমার এই যাকাত তোমার হক তোমার রব দিয়েছে লজ্জা নেই রব থেকে পেতে এই যাকাত জামশেদ মজুমদার দেয় না এই জায়গাতে দেশের এমপি মন্ত্রী দেয় নাই এই জায়গাতে দেশের বিত্তবান বিদেশি প্রবাসী জমিদাররা দেয় নাই তোমার এই জায়গা তোমার রবের পক্ষ থেকে তোমার জন্য এটা তুমি গ্রহণ করো সাদরে তুমি গ্রহণ করো লজ্জা পেও না জাকাত নিতে এটা তোমার রব নির্ধারণ করেছে তোমার রবের পক্ষ থেকে তোমার জন্য আর ধনী মুসল্লিরা রব তোমাকে নির্দেশ দিচ্ছে রবের থেকে দিতে তোমার থেকে নয় তুমি কি কিছুর মালিক নাকি হ্যাঁ তুমি কি কিছুর মালিক নাকি তোমাকে নির্দিষ্টটা সময়ের জন্য দেওয়া হয়েছে তোমাকে দেওয়া হয়েছে অনুমতি কতটুকু খরচ করবা কতটুকু খরচ করবা তোমাকে অনুমতি দিয়েছে খরচ করার যে সম্পদ তুমি ভোগ করো তোমাকে রব অনুমতি দিয়েছে যে তুমি ভোগ করতে পারবা তোমার যাকাত ফরজের পরে 2.5% বের করে বাকিটুকু ভোগ করতে পারবা এটা পারবা তো এটা কি করব ইয়া আল্লাহ এটা দিয়ে দাও কাকে ইয়া আল্লাহ ওই তোমার সাথে যে দাঁড়ায় লুঙ্গি ছেঁড়া লোকটা
ওই যে তোমার ডান পাশে নামাজ পড়তে বাম পাশে নামাজ পড়তে সামনের কাতারে পিছনের কাতারে নামাজ পড়তে যে মুসলমানটা তা না লুঙ্গি ছেঁড়া জুতা নেই মেয়ে বিয়ে দিতে পারতেছে না ছেলে বিয়ে করাইতে পারতেছে না ঘর নেই ভাত নেই একটা খাট নেই আলমারি নেই একটা চুলা নাই একটা রিক্সা নাই একটা ভ্যান নাই একটা টেইলার সেলাই মেশিন নাই টাকা দিয়ে দাও রাখবা তোমার টাকা নাকি তুমি রেখে দিবা আর দরিদ্রতা লজ্জা কি আছে ও দিচ্ছে নাকি আল্লাহ দিচ্ছে ও ভে ফকিরকে ভিক্ষা দেন আর তোমাকে যাকাত দিবে না ওটা আল্লাহ দিছে তোমাকে ওকে নির্দেশ দিছে ও আল্লাহর বান্দা আল্লাহর প্রভু আল্লাহর মাহবুব আল্লাহর রব প্রতিপালক ওর ক্ষমতাধর রবের কথা না শুনে ওর রূহ নিয়ে চলে যাবে না উনি তোমার লজ্জা কি সেটা কি তোমাকে দিছে নাকি যাকাত ও যাকাত দিয়ে তোমাকে ঘোড়া দেয় ওর বাপের টাকা যে যাকাত দিয়ে তোমাকে ঘোড়া দেবে তোমার রব তোমাকে দিয়েছে এটা ওকে তো ও কি হ্যাঁ ও কি তোমার রব ওর রূহ নিয়ে চলে যাবে তোমার রব ওর রূহ নিয়ে চলে গেলে ওর শরীরটা একদিনে পচে যাবে ও তোমাকে ঘোড়া দেয় যাকাত দিয়ে ও দিয়েছে তুমি দিছো না যাকাত দিয়ে আবার দরিদ্র মানুষকে ঘোড়া দেওয়া হয় তোমার টাকা সাদাকা দিছে ফুটা দেওয়ার কি আছে সাদাকা দিয়ে সাদাকা কি দিয়ে দিছে নাকি তোমাকে দিছে নাকি ও আল্লাহকে দিছে ও আল্লাহকে দিছে আল্লাহকে বাড়াই দিবে ওয়াদা করছো আল্লাহকে দিছে কর্জে হাসানা দিছে আল্লাহ আল্লাহ এটা আখেরাতে তোকে বাড়াই দিবে যদি এই নিয়ত করে দেয় সে আল্লাহকে দিছে তুমি লজ্জা পাও তা নিতে নিতে লজ্জা পাবা না আর যারা দান করে না তারা তো ফুটা দেওয়ার কিছু নাই আপনি আপনি ওকে দেয়নি নেই আপনি ওকে দেয়নি নেই যদি আপনি মনে করেন আপনি বড় হওয়ার জন্য দিচ্ছেন তাহলে তো শিরিক করে ফেললেন আপনি সাদাকা হবে আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে তাহলে আল্লাহ সন্তুষ্টির জন্য উদ্দেশ্যে দিলে ও কেন ঘোড়া দিচ্ছেন দিলে আল্লাহকে ঘোড়া দেন দেখি কত বড় আপনার হেডাম আছে যাই হোক খুতবার সময় আর বেশি নেই বুনিয়াল ইসলাম আলা খামস ইসলামের স্তম্ভ পাঁচটি সাক্ষ্য দিলে আল্লাহ এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবং সালাত দিনে পাঁচবার সতেরো রাকাত প্রতিষ্ঠিত করবে মহিলা অথবা পুরুষ মহিলা অথবা পুরুষ হিজড়া সলাৎ ফরজ তো কিভাবে হিজড়া নামাজ পড়বে যার অঙ্গভঙ্গি শারীরিক গঠন পুরুষের মতো সে পুরুষ হতে পড়বে যার শারীরিক গঠন মহিলা সে মহিলা পর্দা করবে সে পর্দা হিসেবে থাকবে ঘরে ঘরে থাকবে এটাই শ্রীখণ্ড ভিন্ন কিছু না ভিন্ন কিছু না শুধু বাচ্চা জন্ম দিতে পারে না ভয় পাওয়ার কি আছে ওকে তো তুচ্ছ মনে করার কি আছে বাচ্চা গরম যেতে পারে না বাচ্চা প্যান্ট যেতে পারে না এটাই বল কি বাকি তো মানুষ ওয়াইথা ইজ যাকা ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে ওয়াইথা ইজ যাকা যাকাত যাকাত দেওয়া হচ্ছে তৃতীয় স্তম্ভ ওয়াল হজ ওই যে পাঁচ ওয়াক্ত নামাজকারী যার টাকা পয়সা আছে তার উপরে হজ ফরজ করা হয়েছে সে হজ হজ করবে দেখছেন যেটা নিয়ে আপনি খুব আবদ্ধ হন সৌমি রমাদান সৌমি রমাদান বছর শেষে একবার রমজান মাস আসলে রোজা রাখবে আর রোজা কেন রাখবে ওর ফরেজ গাড়িটা বাড়ানোর জন্য কি বাড়ানোর জন্য কি বাড়ানোর জন্য ফরেজ গাড়িটা বাড়ানোর জন্য রোজা রাখবে শুধু শুধু না খেয়ে থাকে মাগরিব পড়ে না ফজর পড়ে না সিস্টেম এসেছে প্রথম শেষ রমজান মানে শেষ রোজার দিন ফজরের আজান দিন এরা 4:40 ঈদের দিন আজান দিন 5:30 একদিন 50 মিনিটের বাড়তে করে দিলে 20-30 মিনিটের বাড়তে করে দিলে আমার মতো হুজুর রই দেয় আল্লাহ মাফ করুক আমাদেরকে শুনুন যদি আপনি মুসলিম এজন্য হয়ে থাকেন যে জান্নাতের জন্য আর যদি গজলের মতো শুরু করেন জান্নাত কেউ ডরি না ইস্তাগফিরুল্লাহ ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এত বড় স্পর্ধা ও বলে জাহান্নাম কেউ ডরি না ইস্তাগফিরুল্লাহ জাহান্নাম কে ডর না মানে আগুন কে ডর না মানে আল্লাহ ডর তো বলছে ঠিক আছে আমি আগুন কে ডরবো না আল্লাহকে ডরাবো কিন্তু আল্লাহই বলছে আগুন কে ডরাবো ওইটা বলে আল্লাহ বলছে জাহান্নামকে ডরাবো মানে আল্লাহকে ডরাবো জান্নাতের কি মানে জান্নাতের জন্য না জাহান্নামকে ভয় পায় না এরকম গজল গায় তোমাকে শোনা
যদি এরকম ঈমান আনো যে জান্নাত কেউ লাগবে না জাহান্নাম কেউ ডরাই না হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ঠিক আছে যা খুশি করো যা খুশি করো তোমার ঈমান যদি গজলের মত হয় যে জান্নাত লাগবে না আশা করি না জাহান্নাম তো ডরি না হয় নাকি আল্লাহ নবী নিজেই বলে গেছে এ মাগরিবের নামাজের পরে আল্লাহর কাছে পানা চা আল্লাহুম্মা আজিরনি মিনান নার আল্লাহুম্মা আজিরনি মিনান নার আল্লাহুম্মা আজিরনি মিনান নার মানে এ বলতেছে যে হে রাসূল আপনাকে পেলে জাহান্নাম গো ভয় পাই না আস্তাগফিরুল্লাহ অথচ এই রাসূলকে পাইলে রাসূল তো বলতেছে যে তুই এটাকে ভয় পা পানা চা আল্লাহর কাছে গজল গায় কি সুন্দর গলা ঈমান যদি গজলের মতো হয় যা খুশি করো আর যদি ঈমান হয় জান্নাতে যাওয়ার জন্য আর যদি ঈমান হয় আল্লাহর আযাব আল্লাহর গজব আল্লাহর রাগ জাহান্নাম থেকে আশ্রয়ের জন্য যদি ঈমান হয় তবে শুনো আন জাবির রাদিয়াল্লাহু আন জাবির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আন রাজুলান سأل رسول الله صلى الله عليه وسلم فقال একজন ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে জিজ্ঞেস করে বলল আরাআইতা ইযা সাল্লাইতুস সালাওয়াতিল মাকতুবাত ওয়া সুমু রমাদান হে আল্লাহর নবী ও লক্ষপুরবাসী মানুষ দিয়ে শোনো মনোযোগ দিয়ে শোনো এখানকার নর এবং নারীরা মুসলিম পুরুষ ও মহিলারা একজন সাহাবী জাবির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলছেন যে একজন ব্যক্তি আল্লাহর নবীর কাছে এসে বলল ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি যদি দেখছেন সওমের কথা আগে আসে এক ব্যক্তি এসে বলল ইয়া রাসূলুল্লাহ আমি যদি দিনের ফরজ নামাজগুলো আদায় করি এবং বছর শেষে এক মাস রমজান মাস যে রোজা ফরজ ওই রোজাগুলো যদি রাখি ও আহলালতুল হালাল এবং হালালকে হালাল হিসেবে ও হারামতুল হারাম হারামকে হারাম হিসেবে মেনে চলি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি যদি দিনে শুধু ফরজ নামাজ পড়ি বছর শেষে একবার যদি এক মাস রোজা রাখি হালালকে হালাল হারামকে হারাম মেনে চলি ওয়ালাম নাজিদ আলা যালিকা শাইয়্যা আর এই নামাজ আর বছর শেষে রোজা এই দুইটার বাহিরে যদি ইয়া রাসূলুল্লাহ আমি যদি অন্য কোন বাড়তি ইবাদত না করি আদখুলুল জান্নাহ ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হে আল্লাহর রাসূল আমি কি জান্নাতে যাব ক্বালা নাআম মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন হ্যাঁ তুমি জান্নাতে যাবে সুবহানাল্লাহ দিনে কি করবে সে রোজা কতদিন রাখবে বছর শেষে ওই যে বললাম হজ তো যার উপরে ফরজ হজ তো যাকাত তো যার উপরে আর আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু তো একবার একবার এবং এটাকে ধরে রাখতে হবে নামাজ দিয়ে রাইট সেটাই বলতেছে যে ইয়া রাসূলুল্লাহ আমি তো আপনার প্রতি ঈমান আনছি আপনার রবের প্রতি ঈমান আনছি তাহলে সাক্ষ্য হয়ে গেছে এইবার ইয়া রাসূলুল্লাহ আমি শুধু ফরজ নামাজ পড়বো আর রমজান ফরজ রোজা রাখবো আর কিচ্ছু করবো আমি বাড়াবো না আমি কি জান্নাতে যাবো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হ্যাঁ তুমি জান্নাতে যাবা শুনবেন ওই লোকটা কি বলল লোকটা বলল কাল ওই ব্যক্তি বলল ওয়াল্লাহ আল্লাহর কসম লা আযিদু আলা যালিকা শাইয়্যা আমি এর বেশি ইবাদত করব না আল্লাহ নবী বলছে সে যদি সত্য বলে ওর কথার উপর অটল থাকে সে জান্নাতে যাবে আপনি রমজানকে মনে করেছেন উৎসব পিঠাপুলির উৎসব বুটমুড়ির উৎসব হ্যাঁ খাওয়া দাওয়ার উৎসব চাকরির কম ডিউটির উৎসব ব্যবসার বেশি বেচা বিক্রির উৎসব না 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 না
এই রোজা হচ্ছে মানুষকে জান্নাতে নিয়ে যাওয়ার পথ।